এবার যে খবরের দিকে নজর রাখবো, কৃষ্ণনগরের সেখানে যুবতী মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনাতেই প্রতিবাদ জানিয়ে এবার ডিওয়াই এফআই এর বিক্ষোভ সমাবেশ। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াই এফআই, এবং সেই ডিওয়াই এফআই এর এই যে বিক্ষোভ সমাবেশ, তাতে উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব। আপনারা জানেন যে কৃষ্ণনগরে যেভাবে যুবতীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে, এবং তার যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্টে যে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, যা নিয়ে অভিযোগও জানানো হচ্ছে। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বিক্ষোভ সমাবেশ ডিওয়াই এফআই এর, আর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব। আপনারা জানিয়ে রাখবো যে কৃষ্ণনগর সেখানে পুজো মণ্ডপের সামনে যুবতীর দেহ উদ্ধার করা হয়েছিল, এবং সেই ঘটনাতেই সঠিক তদন্তের দাবি জানানো হচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিশাল, কৃষ্ণনগরে যুবতীর মৃত্যুর ঘটনাতেই এবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে ডিওয়াইএফআই। আমাকে প্রথমে বলি যে কৃষ্ণনগর যুবতী মৃত্যুকাণ্ড নিয়ে কিন্তু বেশ জলঘোলাটি হয়েছিল, এবং গতকালকে কিন্তু প্রথম আমাদের কলকাতা টিভির হাতেই কিন্তু পোস্টমর্টম রিপোর্টটাও আসে, এবং তারপরেই কিন্তু গতকাল বিকেল বেলায় তোমার ডিওয়াইএফআই পক্ষ থেকে জানানো হয় যে নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলার জন্য কিন্তু কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আসবেন তোমার মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে তালকান বন্দ্যোপাধ্যায় এবং আরো রাজ্য নেতৃত্ব, এবং সেই রাজ্য নেতৃত্বে এসে এখানে বিক্ষোভ সমাবেশ করবেন। এবং এখনো পর্যন্ত যদি তোমার খবর পাওয়া গিয়েছে যে তারা বিক্ষোভ সমাবেশ করার পরে ওই যুবতী বাড়িতে তারা যাওয়ার কথা রয়েছে, এবং মীনাক্ষী মুখার্জি সেখানে বিক্ষোভ সমাবেশ করে যুবতী পরিবারের সঙ্গে কথা বলবেন, কি আশ্বাস দেয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। অভি, ধন্যবাদ তোমায়। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেখানে এই বিক্ষোভ সমাবেশ করতে চলেছে ডিওয়াইএফআই। কৃষ্ণনগরে যুবতী মৃত্যুর ঘটনাতেই আজকে এই বিক্ষোভ সমাবেশের ডাক, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব তার উপস্থিত থাকবে।